ধপ মেরেছে এখানে আহত করেছে আরো দুইজন তারা এখন তিনজন হসপিটালে আছে খুব গুরুতর আমরা এর দ্রুততম সময়ে বিচার চাই সংবিধানে যদি আমাদের অবস্থান সুনিশ্চিত না হয় কোন পরিবর্তন আমরা মেনে নেব না তারা প্রমাণ করে দিয়েছে তারা জঙ্গি আমরা জঙ্গি নই অথচ কখনো ইসলামকে জঙ্গি দিচ্ছে আরে ভাই যে দেশ জঙ্গি বদলে আরো দুইজন তারা এখন তিনজন হসপিটালে আছে খুব গুরুতর আমরা এর দ্রুততম সময়ে বিচার চাই আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি শুভ প্রণাম এখন আজান হবে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কেউ আওয়াজ করবেন না কোনো স্লোগান দেবেন না নীরবে এবং শান্তভাবে সকলে যার যার অবস্থানে ফিরে যান